শুরুতেই সংবাদ শিরোনাম, ইউক্রেন অভিযান রাশিয়ার জন্য এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে, বললেন প্রেসিডেন্ট জেলেনস্কি। ইউক্রেনের খারকিভে লড়াইয়ে শীর্ষ রুশ কমান্ডার নিহত, দাবি ইউক্রেনের। অতপর বেলারুশে ইউক্রেন রাশিয়ার তৃতীয় বৈঠক শুরু। গ্যাস সরবরাহ বন্ধ করার হুমকি রাশিয়ার, আতঙ্কে দিশেহারা ইউরোপ। ন্যাটোতে যোগ না দিতে ইউক্রেনের সংবিধান সংশোধন করতে হবে, বলল রাশিয়া। ইউক্রেনে আরও কয়েকটি শহরে রাশিয়ার যুদ্ধবিরতির ঘোষণা। ইউক্রেনকে মানবাধিকার আইন মানতে বাধ্য করুন, ইউরোপকে বললেন পুতিন। এবার বিস্তারিত। ইউক্রেনে চালানো সামরিক অভিযান রাশিয়ার জন্য এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ভুক্তভোগী দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। স্থানীয় সোমবার গভীর রাতে এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন। এ সময় জেলেন্সকি ইউক্রেনীয় বাহিনীর সদস্য ও বেসামরিক যোদ্ধাদের হিরো আখ্যা দিয়ে বলেন, আমরা কাউকে ভয় পাই না, তোমরা পিছু হটবে না, আমরা পিছু হটব না। তোমাদের বীরত্বপূর্ণ প্রতিরোধের কারণে রাশিয়ার কাছে এখন এই সামরিক অভিযান দুঃস্বপ্নে পরিণত হয়েছে। উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া আজ মঙ্গলবার অভিযানের ত্রয়োদশতম দিন। ইতোমধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখল করে নিয়েছে রুশ সেনারা। এতে দেশটির বিভিন্ন নগরীতে হতাহত হয়েছে বহু সংখ্যক মানুষ। রাশিয়ার দাবি, ইউক্রেনের তাদের সামরিক অভিযানের অর্থ যুদ্ধ নয়, বরং বিশ্বব্যাপী একটি সম্ভাব্য যুদ্ধ প্রতিহত করার লক্ষ্যে এই অভিযান চালানো হচ্ছে। পুতিন বলেছেন, ইউক্রেনকে নাৎসি মুক্ত করা, দেশটির নিরস্ত্রীকরণ ও ন্যাটো জোটে ইউক্রেনের অন্তর্ভুক্তি প্রতিহত করার জন্য তিনি এই অভিযান চালাচ্ছেন। ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা বিভাগ দাবি করেছেন, খারকিভের কাছে লড়াইয়ের সময় রাশিয়ান সেনাবাহিনীর একজন শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। যদিও ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এর সত্যতা নিশ্চিত হতে পারেনি এবং রুশ বাহিনীর কোনো মন্তব্য মেলেনি। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে দাবি করা হয়েছে, ভিটালি গেরাসিমভ নামের ওই রুশ শীর্ষ কমান্ডার ছিলেন একজন মেজর জেনারেল, যিনি চিফ অব স্টাফ এবং রাশিয়ার সেন্ট্রাল মিলিটারি ডিস্ট্রিক্টের ৪১তম সেনাবাহিনীর প্রথম ডেপুটি কমান্ডার। এতে আরও দাবি করা হয়, লড়াইয়ে বেশ কয়েকজন সিনিয়র রুশ সেনা কর্মকর্তাও নিহত ও আহত হয়েছেন। ইউক্রেনের গোয়েন্দারা বলছেন, খেরাসিমভ দ্বিতীয় চেচেন যুদ্ধ এবং সিরিয়ায় রাশিয়ার সামরিক অভিযানে অংশ নিয়েছিলেন। যুদ্ধ বন্ধ নিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে তৃতীয়বারের মতো বৈঠকে বসেছে ইউক্রেন ও রাশিয়া। স্থানীয় সময় সোমবার বিকেলে বেলারুশে এই বৈঠক শুরু হয় বলে জানিয়েছে রাশিয়ার সংবাদ মাধ্যম আরটি। রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দূত ভ্লাদিমির মেরিস্কি। ইউক্রেনের প্রতিনিধি দলের নেতৃত্বে কে রয়েছেন তা জানা যায়নি। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া, এরপর প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনও। যুদ্ধ বন্ধ ও নানা বিষয় নিয়ে আলোচনা করতে এর আগে গত দুই দফা বৈঠক করেছে ইউক্রেন ও রাশিয়া। প্রথম বৈঠক হয় ২৮ ফেব্রুয়ারি আর দ্বিতীয় বৈঠক হয় ৩ মার্চ। এবার গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে রাশিয়া। দেশটি বলছে, পশ্চিমা দেশগুলো যদি তাদের তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে, তবে জার্মানিতে গ্যাস পাইপলাইনের প্রধান সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। খবর বিবিসির। রুশ উপ প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক বলেন, রাশিয়ান তেল প্রত্যাখ্যান করা হলে এর পরিণতিতে বৈশ্বিক বাজারে বিপর্যয় নেমে আসবে। এর ফলে তেলের দাম দ্বিগুণ হয়ে এক ব্যারেলের দাম ৩০০ ডলারে পৌঁছাবে। রাশিয়া থেকে ইউরোপের দেশগুলোতে গ্যাস সরবরাহ হয় ৪০% এবং তেলের সরবরাহ যায় ৩০%। সুতরাং রাশিয়ার সঙ্গে তেল এবং গ্যাস সরবরাহ বন্ধ হলে সঙ্গে সঙ্গে বিকল্প কোনো দেশের কাছ থেকে তা পাওয়া এতটা সহজ হবে না। রাশিয়ার জ্বালানির ওপর থেকে নির্ভরশীলতা কমিয়ে আনতে একটি খসড়া পরিকল্পনা তৈরি করেছে ইউরোপীয় ইউনিয়ন। বর্তমানে রাশিয়া থেকে মোট চাহিদার প্রায় অর্ধেক গ্যাস ও কয়লা, তেলের ১/৩ আমদানি করে থাকে ইউরোপের দেশগুলো। আগামী বৃহস্পতিবার ও শুক্রবার ফ্রান্সে একটি বৈঠকে এই পরিকল্পনা নিয়ে আলোচনা হবে। সেখানে ইউক্রেনে রাশিয়ার হামলাকে ইউরোপীয় ইতিহাসের বিশাল পালাবদল বলে বর্ণনা করা হয়েছে। ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির ওপর নির্ভরশীলতা বাড়ানোর পাশাপাশি জ্বালানির জন্য রাশিয়ার বদলে অন্য বিকল্প খোঁজার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। রাশিয়া থেকে বর্তমানে ৮% তেল আমদানিকারক যুক্তরাষ্ট্র, সৌদি আরব, ভেনেজুয়েলা এবং ইরানের মতো দেশগুলোর সঙ্গে চুক্তি করার চেষ্টা চলছে।
রাশিয়া বলেছে ইউক্রেন মস্কোর কিছু শর্ত মেনে নিলে মুহূর্তের মধ্যে দেশটিতে সামরিক অভিযান বন্ধ করা হবে। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ গতকাল মস্কোয় বলেন, ইউক্রেনকে নিজের সংবিধানে এমন সংশোধনী আনতে হবে যাতে তার পক্ষে ন্যাটো জোটের মতো কোনো ব্লকে যোগ দেওয়া সম্ভব না হয়। তিনি রাশিয়ার অন্যান্য শর্ত তুলে ধরে বলেন, ক্রিমিয়াকে রাশিয়ার অংশ এবং দনিস্ক ও লোহানস্ককে স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দিতে হবে ইউক্রেনকে। সোমবার যখন ইউক্রেনের সঙ্গে রাশিয়া তৃতীয় দফা শান্তি আলোচনায় বসতে যাচ্ছিল, তখন পেসকভ এসব পূর্ব শর্ত ঘোষণা করেন। সোমবারের আলোচনায় দৃশ্যত তেমন কোনো অগ্রগতি অর্জিত হয়নি এবং উভয় পক্ষ আরও আলোচনা করার কথা ঘোষণা করেছে। ক্রেমলিনের মুখপাত্র পেসকভ আরও বলেন, ইউক্রেনকে নিরস্ত্রীকরণের যে অভিযান রাশিয়া চালাচ্ছে তা যে কোনো মুহূর্তে বন্ধ করে দেওয়া হবে যদি তার দেশের এই শর্তগুলো ইউক্রেন মেনে নেয়। তিনি স্পষ্ট করে বলেন, ইউক্রেনের আর কোনো ভূখণ্ডকে নিজের বলে দাবি করবে না মস্কো। রাশিয়া 2014 সালের মার্চ মাসে ক্রিমিয়া প্রজাতন্ত্রে অনুষ্ঠিত এক গণভোটের ফলাফল অনুযায়ী ওই প্রজাতন্ত্রকে রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত করে। এছাড়া গত মাসে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় রুশ ভাষাভাষী অধ্যুষিত দুই অঞ্চল দনিস্ক ও লোহানস্ককে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দিয়েছে রাশিয়া। সাধারণ মানুষকে সরিয়ে নিতে ইউক্রেনে আরও কয়েকটি শহরে যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। মঙ্গলবার মস্কোর স্থানীয় সময় সকাল 10টা থেকে ইউক্রেনের কিয়েভ, খারকিভ, চেরনিহিভ, সুমি ও মারিওপোলে যুদ্ধবিরতি কার্যকর হবে খবর আনাদোলুর। গত 24 ফেব্রুয়ারি থেকে প্রতিবেশী ইউক্রেনের সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। আন্তর্জাতিক চাপের মুখে সাধারণ মানুষকে সরিয়ে নিতে এ যুদ্ধবিরতিতে সম্মত হয় রাশিয়া। জাতিসংঘের হিসাব মতে যুদ্ধ শুরুর পর থেকে সোমবার পর্যন্ত 406 জন বেসামরিক লোক নিহত এবং 801 জন আহত হয়েছেন। এরই মধ্যে 17 লাখ মানুষ ইউক্রেন থেকে পালিয়ে পাশের দেশগুলোতে আশ্রয় নিয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে মানবাধিকার বিষয়ক আইন মেনে চলতে বাধ্য করার জন্য ইউক্রেনীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল ইউরোপিয়ান কাউন্সিলের সভাপতি চার্লস মিশেলের সঙ্গে এক টেলিফোন আলাপে এই আহ্বান জানান। তিনি বলেন, ইউক্রেনের উগ্র জাতীয়তাবাদীরা দেশটির বেসামরিক নাগরিকদেরকে মানব ঢাল হিসাবে ব্যবহার করছে, এটি বন্ধ করতে হবে। টেলিফোন আলাপে ইউক্রেনের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে বেসামরিক নাগরিকদের প্রাণ বাঁচানোর জন্য রাশিয়া সর্বোচ্চ চেষ্টা চালাবে বলে প্রতিশ্রুতি দেন পুতিন। তিনি মিশেলের সঙ্গে টেলিফোন সংলাপে আরও বলেন, রাশিয়ার সেনাবাহিনী বেসামরিক নাগরিকদের নিরাপদ আশ্রয় সরে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য এ পর্যন্ত বহুবার সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে, কিন্তু ইউক্রেনের উগ্র জাতীয়তাবাদীরা এই সুযোগের অপব্যবহার করেছে। রুশ প্রেসিডেন্ট ইউক্রেনের সাধারণ মানুষের জীবন রক্ষা করার জন্য নিজের ভূমিকা সঠিকভাবে পালন করতে ইউরোপের ইউনিয়নের প্রতি আহ্বান জানান। তিনি ইউরোপীয় পরিষদের প্রধানকে উদ্দেশ্য করে বলেন, ইউক্রেন সরকারকে মানবাধিকার বিষয়ক আইন মানতে বাধ্য করুন। রাশিয়া গত কয়েক মাস ধরে পূর্ব ইউরোপে ন্যাটো জোটের বিস্তারের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করে আসছিল। একই সঙ্গে আমেরিকা ও ন্যাটোর কাছে নিরাপত্তা গ্যারান্টি চেয়ে রাশিয়া বলেছিল, ইউক্রেনকে ন্যাটোর অন্তর্ভুক্ত করা হবে না বলে লিখিত নিশ্চয়তা দিতে হবে। কিন্তু আমেরিকা ও ন্যাটো জোট সেরকম কোনো গ্যারান্টি দিতে রাজি হয়নি, বরং ইউক্রেনকে এই জোটে অন্তর্ভুক্ত করার ব্যাপারে নাসুর বান্দা ছিল পাশ্চাত্য। এই অবস্থায় গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে বিশেষ সামরিক অভিযান শুরু করে মস্কো। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।